হ্যাঁ ফ্রেন্ডস, মাই ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। আজকে নেট সেটের জেনারেল পেপার নিয়ে কথা বলবো। নেট সেটের জেনারেল পেপারে সবাই যে যে সাবজেক্টে পরীক্ষা দিন না কেন, জেনারেল পেপার কিন্তু কমন, অর্থাৎ সবাইকে জেনারেল পেপারটা পড়তে হয়। তো অধিকাংশই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জেনারেল পেপারে অনেকেই ফেল করেন। এবার এই জেনারেল পেপারের জন্য কিন্তু অনেকে আটকে যান, যেটা প্রাথমিক অবস্থায় আমার কিছু সমস্যা হয়েছিল জেনারেল পেপারের জন্য, কিন্তু আমি প্রথম দিকে আটকে গেছিলাম। তো এই যে জেনারেল পেপারে সেটার জেনারেল পেপারটাকে কিভাবে আপনি উতরে যাবেন, কারণ জেনারেল পেপারে সবাই ধরুন যে বাংলা নিয়ে পড়ছে তার জেনারেল পেপার সম্পর্কে আইডিয়াটা কমই থাকবে, কারণ সেখানে একটু ইংলিশ ইনক্লুড করা হয়, আর যেহেতু বাংলা নিয়ে পড়লে কিন্তু ইংলিশের চর্চাটা তুলনামূলকভাবে কমে আসে। বা ধরুন যারা ইতিহাস ভূগোল নিয়ে পড়ছে বা ভূগোল নিয়ে যারা পড়ছে তারা ইতিহাস মানে ইংলিশের চর্চায় থাকেন কম বেশি, কিন্তু ইতিহাস নিয়ে যারা পড়ছেন তারা কিন্তু ইংলিশের চর্চায় সেভাবে থাকেন না। তো যাই হোক, মেন কথা হচ্ছে বা মূল কথা হচ্ছে যে বাংলা নেট সেট সরি যে নেট সেটের যে কি বলা যায় যে জেনারেল পেপার কিভাবে আপনি পড়বেন তার একটা টিপস আমি আপনাকে দেব। তো এই সূত্রে বলে রাখি যে আপনি যে পথ বাধা ধারায় পড়ে যাবেন এটা যেন না হয়, আপনি পড়বেন কিছু কিছু টেকনিক ফলো করবেন। টেকনিকটা এই কারণে যে আমরা আমি অনেকেই দেখেছি যে একের পর এক পড়ে যাচ্ছে কোনো কিন্তু কোনো টেকনিক নেই। টেকনিকটা কিন্তু বড় কথা, কম খাটবো কিন্তু বেশি নাম্বার পাবো, এটা কিন্তু একটা বড় টেকনিকের জায়গা। তো এতদিন যেটা আমি স্বীকার করিনি বা এতদিন হয়তো আপনাদেরকে সেটা শেয়ার করিনি, আজকে শেয়ার করছি সিক্রেট যে জিনিসটা। দেখুন এখানে আমি একটা চার্ট আপনাদেরকে দেখাচ্ছি, চার্টটা খুব বড় চার্ট, এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এইরকম চার্ট করা হয় পড়াশুনোর ক্ষেত্রে বিভিন্ন, বিশেষ করে যেসব এই চার্টটা কেন করেছি তার বলছি। বাড়িতে যাদের ক্যালেন্ডার আছে, বিভিন্ন রকম ক্যালেন্ডার কিন্তু থাকে এই নববর্ষে, অনেকেই বাড়িতে ক্যালেন্ডার পাবেন। তো এই বিভিন্ন ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডারের সব ক্যালেন্ডার তো আর কাজে লাগে না, তো সেক্ষেত্রে কি করতে পারেন যে কিছু কিছু ক্যালেন্ডার আলাদা করে বেছে নিয়ে, যেগুলো খুব ভালো নয় বা দেখা যাচ্ছে যে সব দরকার পড়ছে না, সেইগুলোতে কিন্তু সাদা কাগজ মেরে এভাবে আপনি চার্ট করতে পারেন এরকম চার্ট। দেখুন এখানে মূল ডেটগুলো ভালো করে আমি এই কারণে লিখে রেখেছি যাতে সবসময় চোখে পড়ে প্রত্যেকেই, এটা যদি করেন যে কবে কি পরীক্ষা, কবে অনলাইন ফর্ম ফিল আপ, এইসব জিনিসগুলো কিন্তু এখানে আপনি যদি কি বলা যায় যে একটা চার্টে করেন ভালো হয়। কিন্তু এই চার্টটা কিন্তু মূলত এই নেট সেট কবে এটার জন্য নয়, মূল চার্টটা এই কারণে জেনারেল পেপারে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেবেন এবং কোন কোন বিষয় থেকে সাধারণত কেমন প্রশ্ন আসে, সরি কেমন প্রশ্ন হচ্ছে বড় কথা হচ্ছে কটা করে প্রশ্ন আসে তার একটা সালতামামি আমি এখানে দেবো। দেখুন লেখা আছে, প্রথমে আমি আপনাদেরকে বলি, প্রথম আছে টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড যেটা আছে, এই টিচিং অ্যাপটিটিউডে কিন্তু সাধারণত আপনার ছটা প্রশ্ন আছে, ছটা কি পাঁচটা, টিচিং অ্যাপটিটিউড থেকে ছটা কি পাঁচটা প্রশ্ন পাবে। এগুলো হচ্ছে আপনার জেনারেল পেপার যেগুলো আছে, নেট সেটি জেনারেল পেপার, সেই জেনারেল পেপারের পরপর যে চার্টগুলো সেটা কিন্তু এখানে। এখানে দেখুন আমি বলছি আপনাদেরকে, পরে আমি একের পর এক বলছি, যেমন টিচিং অ্যাপটিটিউড সম্পর্কে বললাম, রিসার্চ অ্যাপটিটিউড এগুলো আপনারা জানেন, রিডিং কম্প্রিহেনশন কমিউনিকেশন রিজনিং অ্যান্ড জেনারেল মেন্টাল অ্যাবিলিটি কারেন্ট অ্যাফেয়ার্স ডাটা ইন্টারপ্রিটেশন, তারপরে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেটিং টেকনোলজি হায়ার এডুকেশন সিস্টেম গভর্নেন্স পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে প্রত্যেকটা থেকে কেমন প্রশ্ন আসে তার একটা ডিটেলস আমি আপনাদেরকে দিচ্ছি। দেখুন টিচিং অ্যাপটিটিউড থেকে যে প্রশ্নগুলো আসে, 2017 সালের জানুয়ারি মাসে প্রশ্ন এসেছে ছটা, জুলাই মাসে 2000 আপনার 16 সালের জুলাই মাসে এসছে ছটা প্রশ্ন, ডিসেম্বরে 2015 সালের ডিসেম্বরে এসছে ছটা প্রশ্ন, 2015 সালের জুন মাসে এসছে আপনার ছটা প্রশ্ন, 2014 সালের ডিসেম্বরে এসছে ছটা প্রশ্ন, 2014 সালের জুন মাসে এসছে ছটা প্রশ্ন, 2013 সালের ডিসেম্বরে এসছে ছটা প্রশ্ন, 2013 সালের
জুন মাসে এসেছে 6টা প্রশ্ন, এবং 2012 সালে ডিসেম্বরে এসেছে 6টা প্রশ্ন, আর 2012 সালে জুন মাসে এসেছে 6টা প্রশ্ন। অর্থাৎ এই দেখুন, এর থেকে আমরা বুঝতে পারি যে টিচিং অ্যাটিটিউড থেকে যে প্রশ্নগুলো আসবে, 6টা প্রশ্ন আসবে, অর্থাৎ আপনাকে সেইভাবে কিন্তু এগোতে হবে। রিসার্চ অ্যাটিটিউড থেকেও কিন্তু সাধারণত প্রত্যেকটা যে ইয়ারগুলো আমি আপনাদেরকে বললাম সেই হিসাবে প্রত্যেকটা ইয়ারে কিন্তু 6টা করে প্রশ্ন এসেছে। অর্থাৎ টিচিং অ্যাপটিটিউড থেকে রিসার্চ অ্যাপটিটিউড থেকে কিন্তু 6টা প্রশ্ন আসবে, টিচিং অ্যাপটিটিউড থেকে 6টা প্রশ্ন আসবে। এটাই যদি এইভাবে আপনার যদি একটা কি বলা যায় যে একদম টেকনিক্যালি করি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে। তারপরে হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন থেকে এখানে কিন্তু প্রত্যেকটাই দেখুন এখানে 6টা করে প্রশ্ন এসছে। তারপরে কমিউনিকেশন, কমিউনিকেশনে এখানেও হচ্ছে 6টা করে প্রশ্ন এসছে। তারপরে হচ্ছে রিজনিং অ্যান্ড জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এখানে প্রত্যেকটা ইয়ারে 5টা করে কোশ্চেন এসছে, 5টা করে কোশ্চেন, এখানে 13টা করে কোশ্চেন এসছে, 13টা এসছে কখনো কখনো, 12টা প্রশ্ন এসছে কখনো, 14টা প্রশ্ন এসছে কখনো, 13টা কখনো 14টা, অধিকাংশ 13টা আর 14টা প্রশ্ন এসছে কিন্তু এই রিজনিং অ্যান্ড জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কখনো এসছে 2টো প্রশ্ন, কখনো 3টে প্রশ্ন, কখনো 1টা প্রশ্ন, কখনো 2টো প্রশ্ন, কখনো 1টা, কখনো 2টো, অর্থাৎ 1 থেকে 2-এর ভেতরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনার জেনারেল পেপারে প্রশ্নগুলো এসছে। তারপরে আছে দেখুন ডাটা ইন্টারপ্রিটেশন, এই ডাটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে প্রত্যেকটা ইয়ারে কিন্তু 6টা করে প্রশ্ন এসছে। অথবা এইরকম করে সলতামামি যদি করা যায় তাহলে কিন্তু ভালো করে আমরা পড়তে পারি। তারপরে দেখুন এখানে বলছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেটিং টেকনোলজি ICT যেটা বলছে সেটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ইয়ারে 6টা করে প্রশ্ন আসছে। আর হায়ার এডুকেশন সিস্টেমে প্রত্যেকটা ইয়ারে 3টে 4টে 5টে একবারও আসেনি, ম্যাক্সিমাম 3টে কি 4টে, তার বেশি কিন্তু যায়নি হায়ার এডুকেশন সিস্টেমে যে প্রশ্নগুলো। তারপরে হচ্ছে গভর্নেন্স পলিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই গভর্নেন্স পলিটি এবং অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ইয়ারে 2-3 করে এমনভাবে প্রশ্ন এসেছে, 4 যায়নি। তারপরে হচ্ছে পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, এক্ষেত্রে প্রত্যেকটা ইয়ারে কখনো এসছে 4টে প্রশ্ন, কখনো এসছে 5টা প্রশ্ন, না 5টা 1টা প্রশ্ন, 5টা দেখছি না, তো অধিকাংশ সময় 3টে কি 4টে প্রশ্ন এসছে হচ্ছে এই পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট এই সাবজেক্টে, সরি এই টপিকের ওপরে। তো আমি আপনাদেরকে বলি যে আপনি ক্যালেন্ডারটা আমি কীভাবে 4টা করেছি, দেখুন পুরো ক্যালেন্ডারটা কিন্তু এই, এবার ক্যালেন্ডারটা যেহেতু এখানে একটা খুব সুন্দর ছবি আছে সেই জন্য কি করলাম এখান থেকে এই হাফ পোর্শনটা এখানে টাঙানো থাকলো, ক্যালেন্ডারের যে এটা সেটাও টাঙানো থাকলো, তার সঙ্গে সঙ্গে কী হবে আমি কিন্তু এটাও পাচ্ছি, অর্থাৎ এই যে মানে আমার যেটা কাজে লাগছে সেটাও কাজে লাগাতে পারছি এবং যে সুন্দর ছবিটা আছে সেটাও কিন্তু কাজে লাগছে। তো এইভাবে করতে পারেন, এটা একদম সিক্রেট বিষয়, আমি কাউকে শেয়ার করিনি, আপনাদেরকে যেহেতু আপনারা বারবার কমেন্টসে পাচ্ছি জেনারেল পেপার নিয়ে একটু আলোচনা করুন, সেক্ষেত্রে আপনাদেরকে বলি যে জেনারেল পেপার করতে গেলে গদবাদা যদি নিয়মে পড়ে যান কিচ্ছু হবে না, আপনাকে টেকনিক্যালি করতে হবে, টেকনিক্যালি করলে কিন্তু আপনি জেনারেল পেপার উত্তরাতে পারবেন। আর জেনারেল পেপার উত্তরালে আশা করি সাবজেক্টে তার প্রত্যেকের পার্টিকুলারই যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টে কিন্তু কোনোদিন তার প্রবলেম হয় না, কারণ প্রত্যেকের নিজের সাবজেক্টের প্রতি একটা জ্ঞান কিন্তু বরাবরই থেকে যায়। অর্থাৎ জেনারেল পেপারটা এখানে একটা বাধা সৃষ্টি করে না নেট সেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে জেনারেল পেপার আমি যেমনভাবে পড়লাম এইভাবে যদি পড়েন আশা করি কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি একটু জানাবেন, আমি নেক্সট আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আশা করব যে ভিডিওটি ভালো লেগেছে, আর আপনাদের কমেন্টসে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ কমেন্টস করতে ভুলবেন না, লাইক দেবেন, শেয়ার করবেন, বেস্ট অফ লাক।